দেড় বছর বন্ধ থাকার পর দেশে প্রাথমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান খোলায় সার্বিক পরিবেশ দেখতে সকালে রাজধানীর আজিমপুর বালিকা বিদ্যালয় ও কলেজ পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। এ সময় তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠান পরিষ্কার পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি মানায় কোনো অবহেলা থাকলে ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষামন্ত্রী বলেন, করোনা সংক্রমণ যদি বৃদ্ধি পায় তবে আবারও অনলাইন পদ্ধতিতে ফিরে যাওয়া হবে। শিক্ষার্থীদের ইউনিফর্মের বিষয়ে ছাড় দেওয়ার জন্য শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। যেটা একটা সমস্যার কারণ হতে পারে, যদি দেখি যে এটা অবহেলাজনিত কারণে এই জিনিসটা হয়েছে, সঙ্গে সঙ্গে সেখানেই আমরা সংশ্লিষ্ট যারা থাকবেন, সেটা স্কুলের যারা শিক্ষক কর্মকর্তা হন কিংবা আমার শিক্ষা অধিদপ্তরের যাদের এটা দেখবার কথা ছিল, যারা এটি দেখে গেছেন, তাদের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।